আলুর খেতে তাণ্ডব চালালো দলমার দামাল হাতিরা। বিঘের পর বিঘে আলুর জমি দফারফা, আলুর খেতে দফারফা করলো দলমার দামাল দল। শনিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বিভাগের খিরাইবনি মোবারকপুর বেলিয়া এলাকার কৃষকদের আলুর জমি দফারফা করলো 15টি হাতির দল। আলুর ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। কুয়াশার কারণে, হাতির নিয়ন্ত্রণ করতে সমস্যার কারণে ক্ষতিটা একটু বেশি হয়েছে বলে দাবি বন বিভাগের। এদিকে আলুর খেতে যে ক্ষতি হয়েছে সেই সঠিক ক্ষতিপূরণের আশায় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। গত 5 মাস ধরে বাঁকুড়া জেলার উত্তর বন বিভাগে ছিল প্রায় 70টি হাতির দল। এবার উত্তর বন বিভাগ থেকে পশ্চিম মিদনাপুরমুখী দলটি ইতিমধ্যে ওই দলের প্রথম দফায় 10টি হাতি শনিবার রাতে উত্তর বন বিভাগ থেকে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ হয়ে পশ্চিম মিদনাপুর, পঞ্চায়েত বন বিভাগ হয়ে পশ্চিম মিদনাপুর, এবং দ্বিতীয় দফায় আরও 15টি হাতির দল রবিবার ভোরে পঞ্চায়েত বন বিভাগের জয়পুর বিষ্ণুপুর হয়ে পশ্চিম মিদনাপুরে প্রবেশ করেছে বলে জানা গেছে। এই 15টি হাতির দল রবিবার গভীর রাতে জয়পুর রেঞ্জের খিরাইবনি ও মোবারকপুর বেলিয়া এলাকায় আলুর জমিতে ব্যাপক তাণ্ডব চালায়। আলুর খেতে নেমে তছনছ করে আলুর ক্ষেত। এর ফলে ওই দুটি এলাকার বিঘের পর বিঘে আলু জমির ক্ষতি হয়েছে। এদিকে নিম্নচাপের ক্ষতি সামলে আলু তোলার মুখে হাতির হানায় ক্ষতি মাথায় হাত পড়েছে কৃষকদের। জয়পুরে খিরাইবনি এলাকায় কৃষকদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষি অমিত গোস্বামী জানান, হাতিতে যে ক্ষতি করেছে এলাকায় সেই ক্ষতিপূরণ সঠিক না পাওয়া গেলে একেবারেই ভরাডুবি হয়ে যাবেন তারা। কুয়াশার কারণে হাতি নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়তে হয়েছে বন দপ্তরকে। এলাকায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে সঠিকভাবে কৃষকরা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জয়পুর রেঞ্জার সহদেব মুড়া। চিপস হয় আলোর তো আছে তো বহুত খরচা, হ্যাঁ দুবার যাচ্ছে, এইদিকে গেছে আবার ওইদিকে গেলে ওইগুলো তো গেছে। আছে তাহলে এই ঋণটা আমরা কোথা থেকে মিটাবো? এইভাবে যদি আমাদের মনে করুন ক্ষতি করে, ঠিক আছে, এই ক্ষতিটা সরকার যদি না দেখে যে 30 টাকা, 20 টাকা, 50 টাকা, হ্যাঁ আমরা অ্যাপ্লাই করলাম 20 টাকা, 30 টাকা দিয়ে দিল, তাহলে এইভাবে যদি মানে ইয়ে করে তাহলে আমরা কিভাবে মিটাবো? আমরা কিভাবে মানে আলু মানে ইয়ে ঋণ মুক্ত হবো বলুন? প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, প্রচুর ক্ষয়ক্ষতি। এইখানে মোটামুটি আপনি ধরুন 10-12 বিঘা নয়, এটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 12-15-16 বিঘা ক্ষতি করেছে, বুঝতে পারছেন? আপনি এইখানটায় সামনেটা দেখছেন, এই সামনেটা নয় কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি এইদিকে যান আপনাকে নিয়ে যাবো আরো এদিকটা এদিকটা এদিকে যে হাতিগুলো এসছে, হ্যাঁ হাতিগুলো যে এসছে নদীর পাড় থেকে উঠেই তো আমাদের জমি, বুঝতে পারছেন? হ্যাঁ এখন চাইছি সরকারের সঠিক ক্ষতিপূরণটা যেমন দেয় আমাদের, ঠিক আছে। আমার নাম অমিত গোস্বামী। 10-15 বিঘা হয়েছে। কিভাবে হলো ক্ষতিটা? ওই নদীর থেকে হাতি উঠে এসে দল হাতি এসে ক্ষতি করেছে। হ্যাঁ কি হবে এখন? এখন তো ওই ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল, এবারে ক্ষয়ক্ষতি সামথিক দিবাক, যা প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতি হয়েছে কিছুই তো সামথিক পায় না সরকার, মানে তোমার কৃষক ইয়াতে ওই মানে কৃষক বন্ধু প্রকল্পে কিংবা ওই ঋণ শোধ করেছিলাম,
আর তারপর হাতি সামথিং দিয়েছে, যা ক্ষতি করেছে সে তো সরকারকে মালিকানা তো কিছু শোধই হবে না। মানে নিম্নচাপে ক্ষতি হয়েছিল, নিম্নচাপে সামথিং হয়েছে, কিছু পড়ুনা হয়েছে, কিছু ক্ষতি হয়েছে। এবারে কেমন ক্ষতি হয়েছে? এবারে হাতি নিম্নচাপের থেকে হাতি বেশি ক্ষতি করেছে। তো কি কম ক্ষতিপূরণ কি পাবেন না? এখন শতক 30-60 টাকা করে শতক দিবাক, এখন কত কি পরিমাণ জমির পরিমাণের কি পরিমাণে দিবাক এখন কে জানি। এখন বলো যে আমার 10 শতক গেছে, তা আপনি এই 10 শতক 600 টাকা এই সঠিক ক্ষতিপূরণ না পেলে কি কি হবে অবস্থা? কি অভাব, মালিকের কাছে ঋণ দেনা হয়ে পড়ে থাকতে হবে। প্রশান্ত লোয়া হয়েছে, আপনার এলাকা কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে এবং কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? মূলত গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, সেই কুয়াশাতে আমরা হাতিটাকে অতটা ম্যানেজ করতে পারিনি, মানে দেখা যায়নি। হাতিটা উঠে যায় একটা গ্রামের পাশ দিয়ে চাষের জমিতে, খিরাইবুনি এবং বেলিয়া যে চাষের জমি আছে সেই চাষের জমিতে চলে যায় এবং ক্ষয়ক্ষতি করে। মূলত আলু চাষ ছিল, আলু চাষটাই বেশি ক্ষয়ক্ষতি করেছে। আমরা চাষিদের সাথে কথা বলেছি, কিছু কিছু চাষির সাথে ফোনে, বিকেলে আজকে ইনকোয়ারি করবো, নাহলে কালকে ইনকোয়ারি করে ওদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করব। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। মন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো